হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের একটি নতুন অধ্যায় অধ্যায় 10 স্টার্ট করতে চলেছি। দ্যাট মিন্স বিধ্বস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এর জাস্ট আগে আমরা চ্যাপ্টার 7 কমপ্লিট করেছিলাম বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য, আর এটা বিধ্বস্ত চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। যদি ইংলিশে বলে থাকি, থিওরেমস রিলেটেড টু সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল দ্যাট মিন্স বিধ্বস্ত চতুর্ভুজ, বৃত্তের মধ্যে চতুর্ভুজ রয়েছে। তো তার কিছু কনসেপ্ট রয়েছে, সেটা আগে আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তারপর আমরা কোয়েশ্চনে মুভ করব। আর যারা চ্যাপ্টার 7 দেখোনি, দ্যাট মিন্স বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য, তারা কিন্তু আগে ওই চ্যাপ্টারটি দেখো, কারণ ওই চ্যাপ্টারে কিছু কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। কেমন? তো যারা দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, দেখো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত লিংক দেওয়া আছে, সেখান থেকে চ্যাপ্টার 7টা তোমরা আগে দেখে নাও। সমস্ত কোয়েশ্চন না দেখলেও বেসিক কনসেপ্ট তোমরা দেখে নাও, কেমন? একদম ফার্স্ট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো আমরা তাহলে আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি এই চ্যাপ্টারে, তারপর আমরা কোয়েশ্চনে মুভ করব। আর হ্যাঁ, আমি সব থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে বোঝাবো। তো তোমরা কি করবে, স্কিপ করবে না। স্কিপ করে দেখলে না তোমরা দেখবে প্রতিটা পার্ট তোমরা বুঝতে পারবে না, পরে কনফিউজড হবে। তো প্রতিটা পার্ট কিন্তু সুন্দরভাবে দেখো, স্কিপ করবে না। আমি সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বোঝাচ্ছি, কেমন? চলো। তো দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে একটা বৃত্ত আঁকবে, এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ হবে। সে চতুর্ভুজটা কোনো বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে, অথবা কিছু নাও হতে পারে। এমনি নর্মাল আমাদের চারটে বাহু দিয়ে একটা যে কোনো ফিগার হতে পারে, তাকে তো আমরা চতুর্ভুজ বলি। তো এই বৃত্তস্ত চতুর্ভুজ দেখেন, সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এর একটা প্রপার্টিজ আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটাই আমরা বারবার ইউজ করবো। কি সেটা? আমাদের এই বৃত্তস্ত চতুর্ভুজের যে বিপরীত কোণগুলি হয় তাদের সমষ্টি হয় 180 ডিগ্রি। যদি নাম দিই এ বি সি ডি, দ্যাট মিন্স অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 180, আর অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি 180, দ্যাট মিন্স দুই সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180 ডিগ্রি। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কি বৃত্তস্থ চতুর্ভুজে যে বিপরীত কোণগুলির সমষ্টি হয় দুই সমকোণ, দ্যাট মিন্স 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট। আর এই চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলি করার জন্য আমরা যে যে কনসেপ্ট গুলি ইউজ করবো, যে যে ফর্মুলা গুলি ইউজ করবো, সেগুলো একটু বলে দিই, যেটা আমরা চ্যাপ্টার 7 থেকে নিয়ে নেবো। চ্যাপ্টার 7 এ আমরা বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপপাদ্য পড়েছিলাম। তো সেখানে আমি কি বলেছিলাম, কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণের মধ্যে একটা রিলেশন ছিল, কি ছিল? কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের ডাবল। বৃত্তস্থ কোণ যদি এক্স হয়, কেন্দ্রস্থ কোণ 2x হয়, একই বৃত্তচাপের উপর অবস্থিত, মনে আছে? তো সেটাও আমরা এখানে ইউজ করব। আবার আমরা একটা পড়েছিলাম চ্যাপ্টার 7 এ, কি একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটি বৃত্তস্থ কোণ, একটা এখানে রয়েছে, একটা এখানে রয়েছে, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ নয়, দুটি বৃত্তস্থ কোণ, সে দুটি আবার সমান হবে, এটি x হলে এটি x হবে, একই বৃত্তচাপের উপর, মনে করো এই বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, একটা এদিকে রয়েছে, একটা এদিকে রয়েছে, তাহলে এই কোণ দুটি সমান হবে। আর একটা কি বললাম, কি একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে কি রিলেশন, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের ডাবল হবে এটা, x হলে কেন্দ্রস্থ কোণ ডাবল হবে। এই দুটি কনসেপ্ট ইউজ করবো এই চ্যাপ্টারে কোয়েশ্চেন সলভ করার জন্য, বা যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য। আর একটা কনসেপ্ট আমরা ইউজ করবো, সেটা হচ্ছে ত্রিভুজের বহিঃস্থ কোণ, যে কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ, বাইরের দিকের কোণটি তার অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় সমষ্টির সাথে সমান। মানে কি, এটা যদি 80 হয় তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে 80 হবে। যদি নাম দিয়ে বোঝাই এ বি সি ডি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 80। কারণ কি, কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত, এই কোণটা নিলে হবে না, সঙ্গে যেটা লেগেছে সেটা নয়, অন্তঃস্থ বিপরীত কোণদ্বয় সমষ্টির সাথে সমান। এই চারটে জিনিস মাথায় রাখবে, বা দেখো আমি কোয়েশ্চেন করছি, ঠিক আছে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা কোয়েশ্চেন তোমাদের এখানে দেখবে বুঝতে অসুবিধা হবে না, কারণ কি এই কনসেপ্টের উপরেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন রয়েছে। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখি, দাঁড়া, পাশের ছবিতে, আচ্ছা ছবিটি আগে এখানে কিভাবে রয়েছে, একটা বৃত্তস্ত চতুর্ভুজ রয়েছে, পি কিউ আর এস নাম দেওয়া রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, একটা সার্কেল করে দেওয়া হয়েছে, তার মধ্যে এই পি কিউ, এটা একটু তোমরা স্কেল দিয়ে করবে, ঠিক আছে, আমার ঠিক টাচ করলো না, পি কিউ আর এস সুন্দরভাবে হবে। তো তার মধ্যে কি কি দিয়েছে, এগুলোকে কর্ণগুলোকে যুক্ত করা রয়েছে, ঠিক, এই কোণটা রয়েছে 65, আর এদিকের কোণটা রয়েছে 45। এবার কি বলছে দেখি, পাশের ছবিতে পি কিউ আর এস বৃত্তস্ত চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এই বিন্দুটার নাম দাও এক্স, এক্স বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে পি আর এস 65 আর কিউ এস 45, যেটা আমরা লিখেছি। এবং তোমাকে চাইছে কোন দুটির কোণের মান হিসাব করতে, বলছে এস কিউ পি
আর এস পি, কোথায় এস কিউপি? এস কিউপি দ্যাট মিন্স এই কোণটা, আর এস পি দ্যাট মিন্স এই পুরো কোণটা। তো কিভাবে করবে দেখো, আগে কনসেপ্ট বুঝে নাও, লেখার দিকে যাবেন আগে কনসেপ্ট। আমি সবসময় কোশ্চেন আগে কনসেপ্ট বোঝাই, লিখে তোমরা নিজেরাও নিতে পারবে, কনসেপ্ট বোঝো এই কোণটি চাইছে। তো যদি ভালোভাবে লক্ষ্য করো এই পিএস বৃত্ত চাপের উপর, দেখো এই একই বৃত্ত চাপের উপর এই দিকের কোণটাও রয়েছে আর এই দিকের কোণটাও রয়েছে একই বৃত্ত চাপের উপর। এই দেখো 65, এই কোণটা আমরা জানি, তাহলে এটাও কি হবে 65। তাহলে অ্যাঙ্গেল পি কিউ এস এটা কত হয়ে যাবে 65, কারণ কি একই বৃত্তচাপ পিএস এর উপর অবস্থিত কোণ পি আর এস আর এস কিউ পি। লিখবে কিভাবে একটু লেখাটাও বলে দিই, তো সবার প্রথমে লিখবে কি পিএস বৃত্ত চাপের উপর অবস্থিত দুটি কোণ হলো অ্যাঙ্গেল এস আর পি। অনেক ভাবে লেখা যায়, কিন্তু নিজেদের মতন লিখে দেবে, এটাই লিখতে হবে তার পুরো মানে নেই, এস আর পি আর এস কিউ পি। আমি লিখলাম পিএস বৃত্তচাপের উপর অবস্থিত দুটি কোণ হলো এস আর পি এবং এস কিউ পি। তো অতএব আমি এখানে এরকম ভাবে লিখব কি এস আর পি ইজ ইকুয়াল টু এস কিউ পি ইজ ইকুয়াল টু 65। দেখো দেখো একটা প্রসেস তো এটা, আমি আর একটা প্রসেস বলছি অথবা অর দিয়ে লিখছি, অথবা কেউ সিম্পল প্রথমেই লিখে দিলে কি অ্যাঙ্গেল এস আর পি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এস কিউ পি ইজ ইকুয়াল টু 65 আর ব্র্যাকেটে লিখে দেবে, ব্র্যাকেটে লিখে দেবে। কেন এটা কেন লিখলাম, কেন একই বৃত্তচাপ পিএস এর উপর অবস্থিত কোণ, যেহেতু একই বৃত্তচাপ পিএস এর উপর অবস্থিত কোণ। ঠিক আছে, যে যার মতো নিজেদের মতন করে বোঝাতে হবে তোমাকে, ক্লিয়ার হলো? তাহলে এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এটা আমি বলে দিলাম কি 65। এবার চাইছে কোনটা, এই কোনটি চাইছে। আমাদের কাছে চারটি কন্ডিশন মানে চারটি আমরা ফর্মুলা জানি বা চারটি নিয়ম জানি, এই মাত্র বললাম কি কোন কোন জিনিসগুলো আমরা এখানে ইউজ করে কোয়েশন সলভ করবো। একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তো সেখান থেকে আমরা এই বৃত্তস্থ কোণের কনসেপ্ট দিয়ে একটা তো বলে দিলাম। ত্রিভুজের বহিঃস্থ কোণের কোন কনসেপ্ট এখানে আমরা পাচ্ছি না, যেটা এই চ্যাপ্টারের মেন আমাদের কনসেপ্ট, সেটা কি কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটো আমরা জেনে গেছি, 45+65 কত 110, আর এইটা আমাকে চাই, তাহলে এই দুটো মিলে তো 180। তাহলে একটা জেনে গেছে, একটা ইজিলি 180 থেকে মাইনাস করে দেবো, তো দেখো কত ইজি। তাহলে এবার আমরা লিখবো কিভাবে লিখবো, আবার এই অ্যাঙ্গেলটার নাম কি আস আর এস পি, অ্যাঙ্গেলের নামগুলো একটু লক্ষ্য করে, অনেক সময় কি তারাগুলোতে ভুল হয়ে যায়, আর এস পি প্লাস অ্যাঙ্গেল আর কিউ পি ইজ ইকুয়াল টু 180। ব্র্যাকেটে কি লিখবে, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, বিপরীত কোণ। তাহলে এখান থেকে আমরা কি লিখে দিতে পারবো, তাহলে আমাকে কি চাইছে এবার, এটা চাই, তাহলে অ্যাঙ্গেল আর এস পি কি হয়ে যাবে 180 মাইনাস 65 প্লাস 45, দ্যাট মিন্স 180 থেকে মাইনাস করো 110, দ্যাট মিন্স 70 ডিগ্রি, 70 ডিগ্রি। আনসার কত হয়ে গেল 70, ক্লিয়ার হয়ে গেল? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। এবি সিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে কোয়েশ্চেনটা বুঝে দিই, ভালোভাবে কনসেপ্টটা বুঝে নাও, ঠিক আছে লেখার দিকে যাবে না। অনেক সময় কি হয় আমরা কি করে খালি কিভাবে লিখে ফেলবো, কিভাবে তুলে ফেলবো লেখাটা, অ্যাজ ইট ইজ বাস নিজের খাতায় নোট করে নিলাম, না আগে বুঝে নাও, বুঝে নিলে লিখে তোমরা নিজেরাও নিতে পারবে, আগে বুঝে নাও কনসেপ্টটা। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই আমাদের বৃত্ত, তার মধ্যে একটা যে কোনো চতুর্ভুজ রয়েছে এবিসিডি, এবিসিডি আর যার এবি বাহুকে বর্ধিত করি, যার জন্য একবারই বর্ধিত করে দিয়েছিলাম আর কি, এক্স পর্যন্ত বর্ধিত করেছে। অ্যাঙ্গেল এক্স বিসি 82, দ্যাট মিন্স এই কোণটা বলছে 82 ডিগ্রি, খুব ভালো কথা। এডিবি 47, এডিবি তাহলে এটা জয়েন করতে হবে, এডিবি এটা হচ্ছে 47, চাইছে কি কোন বিএসি, বিএসি এই কোণটি চাইছে, এই কোণটি চাইছে, ঠিক আছে কি কনসেপ্ট আসছে মাথায়, যেটা প্রথমে দিয়ে দিয়েছে এটা 47। তো এটা একই বৃত্তচাপের উপর কোনো কনসেপ্ট দিয়ে কোনো কোণ বলতে পারি, হ্যাঁ বলতে পারি, এবি বৃত্তচাপের উপর, দেখো এই এবি বৃত্তচাপের উপর
এই কোণটি আমাকে 47 দিয়ে দিয়েছে, তো এইদিকের যে কোণটি সেটা 47 হবে, তো সেই হিসাব মতন এই কোণটি কত হবে 47, এটা আমরা লিখতে পারি। ঠিক, তো দেখো আমি প্রথমে আমি লিখে নিই কি অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সিবি ইজ ইকুয়াল টু 47, ব্র্যাকেটে গিয়ে রেজাল্ট লিখবে, কারণ কি একই বৃত্তচাপ এ বি এর উপর অবস্থিত কোণ। ক্লিয়ার হলো? এবার দেখো ত্রিভুজের বৈশিষ্ট্য কোণের কনসেপ্ট দিয়ে কিভাবে ব্যাপারটা এসে যাচ্ছে, কত ইজি। এ এখানে বি আর এখানে এক্স, এটা এই যে ত্রিভুজটা লক্ষ্য করো, এখানে সি, এই কোণটা জেনে গেছে 47, এই কোণটা আমাকে চাইছে বাইরের দিকের কোণটা জানি 82। তো আমরা কি বললাম একটু আগে, ত্রিভুজের বৈশিষ্ট্য কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। তাহলে আমরা প্রথমে লিখবো কি, আমরা জানি, আমরা জানি কি জানি, অ্যাঙ্গেল এক্স বি সি, এক্স বি সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি সি এ, বি সি এ প্লাস বি এ সি, বি এ সি, জাস্ট এই রিলেশনে ভ্যালু পুট করে দেবো, ব্র্যাকেটে রিজাল্ট লিখে দেবে কি লিখবে, কারণ কি আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান। কি লিখবে, ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান লিখতে পারবে, লিখে নেবে। এবার এখানে জাস্ট ভ্যালু পুট করে দিচ্ছি, এবার কি চাই আমি এই পার্টটা এদিকে লিখছি, তো এক্ষেত্রে একটা জানি আমরা 47 প্লাস আমাকে চাইছে কোনটা বিএসি ইজ ইকুয়াল টু এদিকে হচ্ছে 82, তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হয়ে গেল 82 মাইনাস 47, 82 থেকে 47 মাইনাস করে দিলে কত হয় 35 হয়, 35, তাহলে ফাইনাল অ্যান্সার কত হয়ে গেল 35। ক্লিয়ার? চলো নেক্সট স্ক্রিনে দাগে পৌঁছে যাচ্ছি, বুঝতে পারছো সব থেকে ইজিয়েস্ট পদ্ধতিতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বলছে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজের পি কিউ এস এর বাহু দুটিকে বর্ধিত করে টি বিন্দুতে মিলিত হলো। কোয়েশ্চেন নাম্বার 3, এই আমাদের একটা বৃত্ত, ঠিক এইভাবে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারি, যেটা বইয়ে বলেছে সেই অনুযায়ী সেটার নাম কি দিতে বলছে, পি কিউ আর এস, তাই তো, পি কিউ আর এস, পি কিউ আর এস এর বাহুকে বর্ধিত করে দিয়েছে, এদিকে বাড়িয়ে দিয়েছে, দিলে সেটা কি বিন্দুতে, টি বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক, এত পর্যন্ত আমরা এখনো পড়েছি। এবার বৃত্তের কেন্দ্র বলছে ও, এই মনে করো কেন্দ্র আমাদের ও, ঠিক কোন কোন অ্যাঙ্গেল করে দিয়েছে, অ্যাঙ্গেল পিও কিউ, পিও কিউ মানে কি এটা, তো আমি কি করি এগুলো জয়েন্ট করে নিই একবার, তাহলে কি আরো সুবিধা হবে, বৃত্তের কেন্দ্র তো ও নাম দিয়েই দিয়েছি, তো এই যে পিও কিউ এটা কত বলে দিয়েছে 110, 110, কিউ ও আর 60, কিউ ও আর এটা কি 60, তারপর কি বলছে আর ও এস, আর ও এস এটা কত বলেছে 80, আর তোমাকে চাইছে কি আর কিউ এস কিউ টি আর, আর কিউ এস, আচ্ছা এই দিকের কোনটা চাইছে আর কিউ টি এস, মানে যেটা পি টি এস বলতে পারো এই কোনটি চাইছে, কিভাবে এবার করবে সেটা একটু ভাবো, এক মিনিট সময় দিই। এখানে বৃত্তস্থ কোণে কি কোনো আইডিয়া এখানে তোমরা লাগাতে পারবে, দেখো এখানে যে কোণগুলো দেওয়া আছে আইডিয়া কোথা থেকে নিয়ে আসবে, দেখো এখানে যে কোণগুলো দেওয়া আছে তোমাকে হেল্প হিসাবে সেগুলো সব কি কেন্দ্রস্থ কোণ, তাই তো, সেগুলো সব হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, দ্যাট মিনস আমাদের বৃত্তের ক্ষেত্রে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণের যে রিলেশন সেটা দিয়েই বলতে হবে কি আমাদের বৃত্তস্থ কোণটা কি হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, বা উল্টো দিক দিয়ে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে ডাবল হয়, এই কনসেপ্টটা ইউজ করবো, কারণ আমাকে দেওয়া আছে সব কেন্দ্রস্থ কোণ, বৃত্তের কেন্দ্র ওতে যে কোণগুলো রয়েছে কেন্দ্রটা একটু সাইডে হয়ে গেছে, তোমরা যখন এটা মানে ড্র করবে ঠিক ও বিন্দুটা একটু মিডিলে নেবে, ঠিক আছে, তো দেখো সেই হিসাব মতো এই যে এস আর বৃত্তচাপের উপর অবস্থিত যে এস আর, এস আর এটা কেন্দ্রস্থ কোণ, এই যে যেটা 80 ডিগ্রি বলছে, আর এর সঙ্গে যেটা এদিকে রয়েছে এই কোণটা যেটা তোমাকে চাইছে আর কিউ এস, এটা তোমাকে চাইছে সেটা কি বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 80 হয় তাহলে বৃত্তস্থ কোণ কত হবে 40 হবে, তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, এই কোণটা কত হবে 40 ডিগ্রি, তাহলে কি হবে লিখবে কি অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর কিউ এস যেটা চাইছে আর কিউ এস ইজ ইকুয়াল টু 80/2 ইজ ইকুয়াল টু 40, বাট রিজাল্টটা ব্যাকেটে লিখতে হবে, কি লিখবে এস আর বৃত্তচাপের উপর অবস্থিত আর ও এস কেন্দ্রস্থ কোণ আর কিউ এস বৃত্তস্থ কোণ, এটা বলে লিখতে পারবে, আমি লিখে নিচ্ছি
এসআর বৃত্তচাপের উপর অবস্থিত অ্যাঙ্গেল আর ও এস কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল আর কিউ এস বৃত্তস্থ কোণ। ঠিক, ক্লিয়ার হলো? এবার আমরা এই পার্টটা চলে আসি, অ্যাঙ্গেলটি কিভাবে বলবো। অ্যাঙ্গেলটি বলার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানটা মুছতে হবে। ঠিক, তো এবার দেখো এই ত্রিভুজটা লক্ষ্য করো, এস পি টি ত্রিভুজের তিনটি কোণ 180 ডিগ্রি হয়। এটা আমাকে চাইছে আমি কোনো না কোনো ভাবে এই দুটি কোণ বের করে দেবো। 180 থেকে এই দুটো মাইনাস করে দিলে অ্যাঙ্গেল থিটা পেয়ে যাবো। এই দুটি কোণ কিভাবে পাবো? সেই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের কনসেপ্ট দিয়ে। কারণ কি দেখো, এই যদি তুমি এভাবে এদিকে লক্ষ্য করো, এই যে পি কিউ, পি কিউ বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কি, এই যে 110টা কেন্দ্রস্থ কোণ, এটাকে বাড়িয়ে দেবো, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা যদি 110 হয় তাহলে তার অর্ধেক এটা হয়ে যাবে আমাদের 55। ক্লিয়ার? বুঝতে পারছো? আবার দেখো, এবার এই কোণটা চায়, এই কোণটা কিভাবে পাচ্ছ, এটা দিয়ে পাচ্ছ। এই যে আর কিউ বৃত্তচাপের উপর অবস্থিত, এটা 60 ডিগ্রি, এটা কেন্দ্রস্থ কোণ, এটাকে বাড়িয়ে দাও, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা 60 হলে এটা কত হয়ে যাবে, 30। তাহলে 55 আর 30, দ্যাট মিন্স 85 ডিগ্রি হয়ে গেল আমাদের অ্যাঙ্গেল এস এর, মানে এটা পেয়ে গেলাম 85। ক্লিয়ার? সিমিলারলি সেম কনসেপ্ট এটাও পেয়ে যাবে। কিভাবে পাবে? তখন এশার বৃত্তচাপটা দেখো, এশার বৃত্তচাপের উপর অবস্থিত, এটা কেন্দ্রস্থ কোণ 80টা, আর এটাকেই বাড়িয়ে দাও, এটা দেখো বৃত্তস্থ কোণ, এশার বৃত্তচাপের উপর, এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রে হয়েছে, এটা বৃত্তে হয়েছে, এটা 80 হলে এটা কত হয়ে যাবে, 40। আবার এই 60 দিয়ে দেখো, এদিক দিয়ে দেখলে 60টা আর কিউ বৃত্তচাপের উপর, এখানে যেটা এভাবে দেখেছিলাম 60 কেন্দ্রস্থ কোণ, এটা 30 হয়ে গেল বৃত্তস্থ কোণ, ওটাই। আবার এদিক দিয়ে দেখো, এটা কেন্দ্রস্থ কোণ 60, এটাকেই বাইরে দাও, এই এস আর কিউ বৃত্তচাপের উপর, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা কত হয়ে যাবে, 30। বুঝতে পারছো কি? আলাদা ভাবে একটু দেখাবো, এই এটা 60 আর এটাই বৃত্তস্থ কোণ, বৃত্ত উৎপন্ন হয়েছে, দ্যাট মিন্স 30, তাহলে 40 আর 30 70 হয়ে গেল। তাহলে দুটো কোণ পেয়ে গেলাম, এই কোণটা আর আমাদের অসুবিধা হবে, অ্যাঙ্গেল টি কত হয়ে যাবে, যেটা চাইছে অ্যাঙ্গেল টি সেটা হয়ে যাবে 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেবো 85 ডিগ্রি, 85 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল, এখানে 28 সাথে 15 150, মানে 155 হয়ে গেল, 180 থেকে বাদ দিয়ে দাও 155, তাহলে কত হয়ে যাবে, 60 70 80, দ্যাট মিন্স 25 ডিগ্রি হয়ে যাবে, অনলি 25 ডিগ্রি। অ্যাঙ্গেল টি এর ভ্যালু কত হয়ে গেল, 25। এটা একটু লিখতে হবে, এখানে তুমি জাস্ট এটা বলে দিলাম, ক্যালকুলেশনটা কিভাবে লিখবে আমি বলে দিচ্ছি, লিখে নাও। তাহলে সবার প্রথমে এভাবে লিখবে যেভাবে আমি এটা লিখেছি, কি অ্যাঙ্গেল প্রথমে লিখবে, অ্যাঙ্গেল আর এস কিউ, একটা একটা করে কথা বলে দেবে, ঠিক আছে, অ্যাঙ্গেল আর এস কিউ অথবা আর এস ও, প্রথমে এটা 30 কিভাবে বললাম সেটা বলে দেবে, কি আর কিউ বৃত্তচাপের উপর অবস্থিত, আর ও কিউ কেন্দ্রস্থ কোণ, আর এস কিউ বৃত্তস্থ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল আর এস কিউ 30 ডিগ্রি। সিমিলারলি 55 এর কথা বলবে, কি পি কিউ বৃত্তচাপের উপর অবস্থিত, পি ও কিউ কেন্দ্রস্থ কোণ, পি এস কিউ বৃত্তস্থ কোণ, তাহলে অর্থাৎ পি এস কিউ 55 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এস 30 প্লাস 55 85 ডিগ্রি। দুটো কোণের কথা বলে দিলে, আবার নেক্সট এই কোণের কথা বলবে, কিভাবে বলবে, প্রথমে 40 কথা বলো, এস আর বৃত্তচাপের উপর অবস্থিত, এস ও আর কেন্দ্রস্থ কোণ, এস পি আর বৃত্তস্থ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এস পি আর 40 ডিগ্রি। সিমিলারলি আর কিউ বৃত্তচাপের উপর অবস্থিত, আর ও কিউ কেন্দ্রস্থ কোণ, আর পি এস বৃত্তস্থ কোণ, তাহলে এটা 60 হলে এটা 30, অর্থাৎ অ্যাঙ্গেল এস পি টি 30 প্লাস 40 70 ডিগ্রি। তারপর কি লিখবে, ত্রিভুজ এস পি পি এর মধ্যে, এবার এইটা করার আগে এখানে একটা লাইন লিখবে, কি অথের ত্রিভুজ এস পি টি এর মধ্যে অ্যাঙ্গেল টি ইজ ইকুয়াল টু, এটা রাখিয়ে দিলে বোঝা গেল। চলো কোয়েশ্চন নাম্বার 4 এ মুভ করছি, কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে কি কিভাবে হলো ব্যাপারটা। কোয়েশ্চন নাম্বার 4 এ মুভ করছি, এগুলো নিজে হাতে নিজের খাতায় করবে, ঠিক আছে, শুধু দেখলে হবে না, নিজে হাতে করতে হবে। দাও চলো কোয়েশ্চনটা কোথায় আছে দেখি, কোয়েশ্চনটাকে পড়ি। হ্যাঁ, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, তো দুটি বৃত্তকে ছেদ করাই পরস্পরকে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরল রেখা একটি বৃত্তকে এ ও বি, এ ও সি বিন্দুতে, আর অপরটি বৃত্তকে যথাক্রমে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে।
পি বিন্দু নামে একটা সরলরেখা আর কিউ বিন্দু নামে একটা সরলরেখা, এটা বৃত্তকে এ ও সি বিন্দুতে আর এটা বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বলছে এসি আর বিডি প্যারালাল, সেটা আমাকে দেখাতে হবে কি এসি প্যারালাল টু বিডি, কি দেখাতে হবে এসি প্যারালাল টু বিডি। দুটো লাইন প্যারালাল দেখুন সমান্তরাল আমরা কখন দেখাতে পারি আগে সেটা জানতে হবে, কি দুটো লাইনকে আমরা কখন প্যারালাল বলতে পারি বা দুটো লাইন প্যারালাল হলে কি কি কন্ডিশন হয়, কি কি কন্ডিশন হয়। একটা হয়তো তাদের যে একান্তর কোণ জেড এর মতন যে কোণগুলো হয় এই কোণগুলো সমান হয়, অথবা দুটো লাইন প্যারালাল হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়, মানে কি একটা তাদের উপরে যেটা এটা অনুরূপ কোণগুলো সমান হয়, অথবা আরেকটা কন্ডিশন আমরা জানি দুটো লাইন প্যারালাল হলে তাদের অন্তস্থ যে কোণগুলি হয় মানে ভিতরের কোণ দুটি তাদের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তো এখানে এই দুটো লাইন প্যারালাল দেখাবো যে এ বি আর সি ডি, তো এখানে কোন কনসেপ্ট আমরা দেখাতে পারি, এখানে জেড একান্তর কোণের কনসেপ্ট এভাবে কোন পাচ্ছি সেরকম ভাবে ঠিক পাচ্ছি না, তো এটা আমি বলতে পারবো না, বা অনুরূপ যেটা আমাদের অনুরূপ কোণ তো সেরকম ভাবে যদি দেখাতে চাই তাহলে আরেকটি কোণ তো এদিকে বাইরে চলে যাবে তো এটাও কোনো সুবিধা হচ্ছে না। তো আমরা এই কন্ডিশনটা দিয়ে বোঝাতে পারি, প্রথমে আমাদের ক্লিয়ার হতে হবে কি আমরা কি দেখাবো, আমরা চাইছি কি, কি দেখালে আমাদের প্রমাণটা হবে। তো এটা দেখাতে পারি কি এই যে ভিতরের যে অন্তস্থ কোণ দুটি এর সমষ্টি 180 ডিগ্রি, যেমন এই যে আমাদের এসি আর বিডি প্যারালাল তখনই বলতে পারবো যদি আমরা এইটা আর এই কোণটা অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি যদি আমি বলে দিই দুটো মিলে 180 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো কি এসি আর বিডি কি প্যারালাল। আগে কি বলতে হবে কি দেখাতে হবে সেটা ক্লিয়ার হয়ে যাও, ক্লিয়ার হয়ে গেলে মাথার মধ্যে যখন এটা প্যারালাল বলবে মাথার মধ্যে এই কন্ডিশন গুলো ঘুরবে কি আমরা জানি কি প্যারালালের উপর আমাদের কিছু জানতে হবে, তো যার উপরে আমরা ভিত্তি করে বলতে পারবো কি আমরা কি দেখাবো। তো দুটো লাইন প্যারালাল হলে এই কন্ডিশন গুলো আমরা জানি, একান্তর কোণ সমান হয়, অনুরূপ কোণ সমান হয়, অন্তস্থ যে দুটি কোণ হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো সেখানে আমি সবকিছু ভেবে দেখলাম কি এই কোণ দুটি যদি 180 ডিগ্রি দেখিয়ে দিই অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি, তো সেখান থেকে আমরা বলতে পারবো এসি আর বিডি কি প্যারালাল বা সমান্তরাল। তুমি এটা দেখাবো কিভাবে সেটা আগে বুঝিয়ে এখন লিখছি না, আমি আগে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে। তো আমি কোণগুলো একটু ছোট ছোট নাম দিয়ে দিচ্ছি, পিকুটাকে যুক্ত করে দিচ্ছি, এ সি কিউ পি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, আর এদিক থেকে পি কিউ ডি বি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। তো এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা আমি অ্যাঙ্গেল 1 দিচ্ছি, এটা 2 দিচ্ছি, এটা 3, এটা 4 ঠিক দিতে পারি, আমি নাম দিচ্ছি। আমি সবসময় তোমরা জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো কি আমি কোশ্চেনটা ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর জন্য সবসময় ছোট ছোট নাম দিয়ে নিই যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এই কোণটা আমি দিচ্ছি অ্যাঙ্গেল 5, এই কোণটা 6, এই কোণটা 7, এই কোণটা 8, কিছু করলাম না, এর 1 2 3 4 5 6 7 8 যে যার মতো নিজেদের মতো আমি নাম দিয়ে দিলাম একটা। এবার দেখো আমি বলতে পারি আমাকে দেখাতে হবে কি তাহলে অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 6 যেটা দেখতে হবে সেটা আমি একটু সাইডে লিখে রাখি, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি, এটা আমি দেখাবো আমার মাথার মধ্যে রয়েছে। অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 3 কত হবে, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 3 কত হবে 180 হবে। কেন হবে, কারণ কি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ এ সি কিউ বি এর বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আমরা জানি। আবার অ্যাঙ্গেল 3 প্লাস 5 কত হবে, অ্যাঙ্গেল 3 প্লাস 5 180 ডিগ্রি হবে। কেন হবে, কারণ কি এবি একটি রেখা, এবি একটি রেখা তার পি বিন্দুতে পি কিউ দণ্ডায়মান, তো এই কোণটা মিলে 180 ডিগ্রি হবে না। আমি আগে বুঝিয়েছিলাম কি রৈখিক যুগ্ম যেটা একটা স্ট্রেট লাইন হলে তার উপরে যতই কোণ এরকম ভাগ করো সব কোণগুলো মিলে কত হবে 180 ডিগ্রি হবে। তো দ্যাট মিন্স এবি একটি রেখা পি বিন্দুতে পি কিউ দণ্ডায়মান, তার জন্য এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে 180, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 5 180, তাহলে 3 প্লাস 4 180 আর 3 প্লাস 5 180। তো এখান থেকে বলতে পারি তার মানে এই যে অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 5 এটা সমান, এখান থেকে বলে দিতে পারি অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 5 কি সমান, ক্লিয়ার। আবার অ্যাঙ্গেল এই আগে এইদিকে আমাদের চতুর্ভুজটাই চলে এসো পি কিউ ডি বি, এক্ষেত্রে অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 180, অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 180, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ ডি বি এর বিপরীত কোণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার দেখো অ্যাঙ্গেল 5 প্লাস 6 কি বললো 180 ডিগ্রি, আর 5 ইজ ইকুয়াল টু 4 আমরা আগেই প্রমাণ করে রেখেছি অ্যাঙ্গেল 5 আর 4 কি সমান, তাই 5 এর জায়গায় আমি কি লিখে দিচ্ছি অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 6 180 ডিগ্রি। দেখো প্রমাণ হয়ে গেল, এটাই তো দেখাতে চাইছিলাম, নাম দিয়ে করলে অনেক কনফিউজ লাগতো, কিভাবে করলাম বুঝে গেলে,
জাস্ট চারটি স্টেপ করলাম। প্রথমে বললাম অ্যাঙ্গেল ফোর প্লাস থ্রি 180 ডিগ্রি, তারপর বললাম থ্রি প্লাস ফাইভ 180 ডিগ্রি, তো সেখান থেকে বলে দিলাম এই যে ফাইভ আর ফোর সমান। তারপর আবার বললাম অ্যাঙ্গেল ফাইভ প্লাস সিক্স 180 ডিগ্রি, আর ফাইভ এর জায়গায় ফোর বসিয়ে দিলাম, তো ফোর প্লাস সিক্স 180 ডিগ্রি। আর এটা থেকে কি ইমপ্লাই করছে? এসি প্যারালাল টু বিডি। এবার তোমাকে লিখতে হবে, এটা তো শুধু করে দিয়ে এলে নাম্বার পাওয়া যাবে না। এবার জাস্ট কি করবে, তোমরা লিখে দেবে। সবসময় বলেছি এরকম ভাবে লেখার পর কি করবে, অ্যাঙ্গেল গুলো এবার একটা করে এরেজ করলে তার নাম লিখবে। অ্যাঙ্গেল ফোর মানে কি লিখবে? এ সি কিউ, এ সি কিউ। অ্যাঙ্গেল থ্রি মানে কি লিখবে? এ পি কিউ, এ পি কিউ। অ্যাঙ্গেল এ সি কিউ প্লাস অ্যাঙ্গেল এ পি কিউ 180, ব্র্যাকেটে কি রেজাল্ট লিখবে? কারণ কি এ সি কিউ পি কি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ, লিখে দিলে। নেক্সট আবার লিখবে অ্যাঙ্গেল থ্রি, অ্যাঙ্গেল থ্রি মানে কত? এ পি কিউ, অ্যাঙ্গেল এ পি কিউ। আর অ্যাঙ্গেল ফাইভ মানে কত? বি পি কিউ, অ্যাঙ্গেল বি পি কিউ 180, ব্র্যাকেটে কি রেজাল্ট লিখবে? যেটাই বললাম ব্র্যাকেটে রেজাল্টটা কি লিখবে? এপি একটি রেখা, পি বিন্দুতে পি কিউ দণ্ডায়মান, তার জন্য এটা হয়ে গেল। এখান থেকে পেয়ে গেলে অ্যাঙ্গেল ফোর ইজ ইকুয়াল টু ফাইভ মানে কি? এ সি কিউ, অ্যাঙ্গেল এ সি কিউ ইজ ইকুয়াল টু বি পি কিউ, বি পি কিউ। ক্লিয়ার? এভাবে করবে সবসময়, কখনো দেখবে এখানে ভুল হবে না, এবং খুব ইজিলি বুঝতে পারবে। অ্যাঙ্গেল ফাইভ প্লাস সিক্স, তো অ্যাঙ্গেল ফাইভ এর জায়গায় কি লিখবে? বিপি কিউ, অ্যাঙ্গেল বিপি কিউ প্লাস সিক্স মানে কি? বিডি কিউ, বিডি কিউ 180 ডিগ্রি, ব্র্যাকেটের রিজন কি লিখবে? কারণ কি পি কিউ ডিবি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, হয়ে গেল। তো এখান থেকে আমি কি লিখবো এবার, এই যে বিপি কিউ এর জায়গায় আমি এসি কিউ, মানে কি অ্যাঙ্গেল ফোর মানে কি? এসি কিউ। আর অ্যাঙ্গেল সিক্স মানে কি? বিডি কিউ, অ্যাঙ্গেল সিক্স মানে কি? বিডি কিউ ইজ ইকুয়াল টু 180। আর এখান থেকে বলে দেবো কি এটা কি ইমপ্লাই করছে, কি অর্থের এসি প্যারালাল টু বিডি। প্রমাণ হয়ে গেল কি, খুব একটা কি টাফ লাগলো? চলো নেক্সট আরেকটি কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন নাম্বার ফাইভ। এবং পাঁচের কোয়েশ্চেনটাকে কোথায় লিখেছি দেখি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার ফাইভ। অ্যাকচুয়ালি আমার কাছে তোমাদের দশম শ্রেণীর গণিতের যে আমাদের বাংলার বইটা সেটা আমার কাছে নেই, আমার কাছে আছে ইংলিশ ভার্সনটা, সিবিএসই বোর্ডে ইংলিশের বইটি আছে। যার জন্য আমাকে আগে কি করতে হয়, বাংলায় কোয়েশনগুলো আমার খাতাতে প্রতিদিন তোমাদের ভিডিও করার আগে আমাকে খাতাতে নোট করতে হয় কোয়েশনগুলো, নাহলে কোয়েশনগুলো না দেখলে আমি তোমাদেরকে বলবো কিভাবে। তো যার জন্য আমাকে খাতার মধ্যে আগে বাংলা আমাদের বই থেকে আমি কোয়েশনগুলি মানে আমি নেট থেকে কোয়েশনগুলি তুলে নিই, কারণ আমার কাছে বইটি নেই বাংলা ভার্সনের। তো সেটা আমাকে তুলতে হয় প্রতিদিন, প্রতিটি কোয়েশন খাতায় লিখে নিতে হয়, তারপর আমি করে। যার জন্য আমাকে খাতা উল্টে উল্টে প্রতি কোয়েশনটি আমাকে দেখতে হয়। বই থাকলে কি একটু সুবিধা হতো, কোয়েশনগুলো লিখতে হতো না, বই দেখে করিয়ে দিতাম। বাট নবম শ্রেণীর বইটি আছে, দশম শ্রেণীর বইটি আমার কেনা হয়নি। অ্যাকচুয়ালি আমি থাকি অন্য জায়গায় ইউপিতে, তো আমি যখন যাব ওয়েস্ট বেঙ্গলে তোর সাথে তখনই আমি কিনতে পারবো। তো দেখো কোয়েশন নাম্বার ফাইভ দেখি কি। দেখো পাঁচের কোয়েশনটি বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করেছে এবং বিশ্বভাবকে এই পর্যন্ত বর্ধিত করলাম। চলো আগে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করে নিই, সেটা কি এবিসিডি। এই এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, আর বিশ্বভাবকে এই পর্যন্ত বর্ধিত করলাম, করে নিয়েছি। অ্যাঙ্গেল বিএডি আর ডিসিই এর সমদ্বিখণ্ডক দ্বয় ভিত্তির উপর মিলিত হবে। অ্যাঙ্গেল বিএডি মানে কি এ, আর ডিসিই মানে কি এটা, এর সমদ্বিখণ্ডক দ্বয়, আর এর সমদ্বিখণ্ডক দ্বয় বলছে এই বৃত্তের উপরের একটা বিন্দুতেই মিলিত হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা কিভাবে প্রমাণ করা যায়? বিএডি আর ডিসিই এর সমদ্বিখণ্ডক, কোনো কোনো একটা নাম দিলাম আমি এফ, তো এটা বৃত্তের উপরেই কোনো বিন্দু হবে, এটা প্রমাণ করা হচ্ছে। আমি উল্টো দিক দিয়ে এটা বলি যে আমি ধরে নিচ্ছি কি আমাদের এটা আমাদের এ এফ টা অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক, এবং সিএফ যুক্ত করা হলো, সিএফ যুক্ত করা হলো, এবং এফ বিন্দুটা বৃত্তের উপরেই কোনো বিন্দু। আমি দেখাবো কি এই কোণ দুটি সমান, উল্টো দিক দিয়ে বলবো। দ্যাট মিন্স কি বলবো, আবার বলছি বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজের বিশ্বভাবকে ই পর্যন্ত বর্ধিত করা হলো, ঠিক, এবং অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এফ বিন্দুতে ছেদ করলো, মানে এই কোণ দুটি সমান বলে দিলাম। আর এফ টা বৃত্তের উপরে একটা পয়েন্ট, এটা আমি বলে দিচ্ছি আগে থেকে, আমি বলে দিচ্ছি কি অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক বৃত্তকে এফ বিন্দুতে ছেদ করলো, ঠিক, সিএফ যুক্ত করা হলো, সিএফ কে যুক্ত করলাম। এবার আমি দেখাবো কি এই যে সিএফ টা অ্যাঙ্গেল ডিসি এর সমদ্বিখণ্ডক, দ্যাট মিন্স এই কোণ দুটির সমান, অ্যাঙ্গেল ডিসি এর সমদ্বিখণ্ডক যদি সিএফ বলে দিই তাহলে একই কথা হলো, বোঝা গেল?
তো আমি এভাবে কোশ্চেনটি প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব সেটা আগে বুঝতে পারলে কি আবার বলবো। আমাকে বলে দিচ্ছে কি এই যে কোণ দুটি মানে এটা সমদ্বিখণ্ডক, আমাকে বলে দিচ্ছে কি অ্যাঙ্গেল ডি এ বি এর সমদ্বিখণ্ডক বলে দিয়েছে। আবার অ্যাঙ্গেল যেটা আমাকে এইদিকে বলছে ডি সি ই এর সমদ্বিখণ্ডক এটা বলে দিয়েছে। আমাকে বলছে কি এটা আর এটা যখন মিলিত হবে এই যে বিন্দুটা সেটা বৃত্তের উপর হবে। আমি ওটা না বলে আমি উল্টো দিক দিয়ে আমি যেটা প্রমাণ করবো সেটা বলছি এটা সমদ্বিখণ্ডক আমি ধরে নিচ্ছি, আর আমি ধরেই নিচ্ছি এটা বৃত্তের উপরেই বিন্দু এ বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমি দেখিয়ে দেবো কি এই যে এইটা ডি সি ই এর এই সি এফ টা এর সমদ্বিখণ্ডক, দ্যাট মিন্স এই কোণটার এই কোণটা সমান। বোঝা গেল কি আমি প্রমাণ করতে চাইছি আগে সেটা ক্লিয়ার করতে হবে। তো একটু লিখে নিই কি লিখব, বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজের, বৃত্তস্থ এবিসিডি চতুর্ভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়। ঠিক, কারোর কোনো অসুবিধা নেই তাতে বর্ধিত করা। এবার কি বলছি অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক এএফ, অ্যাঙ্গেল আগে ধরি লিখে নেবে, অ্যাঙ্গেল বিএডি এর সমদ্বিখণ্ডক এএফ বৃত্তকে এফ বিন্দুতে ছেদ করেছে, বৃত্তকে এফ বিন্দুতে ছেদ করেছে, সিএফ যুক্ত করা হবে, সিএফ যুক্ত করা হবে। প্রমাণ কি করতে হবে, প্রমাণ এটা অঙ্কনে লিখবে, ঠিক আছে এটা অঙ্কন। আর প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে সিএফ অ্যাঙ্গেল ডিসি এর সমদ্বিখণ্ডক, সিএফ অ্যাঙ্গেল ডিসি এর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? এবার আমি প্রমাণটাই আসছি, এটা বোঝা গেল। এবার দেখো প্রমাণ কিভাবে করছি, তো প্রমাণের ক্ষেত্রে আগে বুঝে নাও, আগে আমি লিখছি না ডিটেলস, আগে বুঝে নাও তারপরে আমি লেখা কথাটি বলব। এখানে যে কোণগুলো আছে একটু নাম দিয়ে দি, এটা ওয়ান, এটা টু, আর এটা থ্রি, এটা ফোর, ঠিক একটু নাম দিয়ে দিলাম। এবার দেখো অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল থ্রি সমান হবে কি, অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থ্রি হবে কি, কারণ একই বৃত্ত চাপ এই ডিএফ ডি আর এফ এর উপর অবস্থা। দেখো এটা ছোট্ট করে অবস্থিত হবে, ওইটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, বাট অ্যাকচুয়ালি ডিএফ এর উপরে অবস্থিত, একটা এদিকে আর একটা এদিকে, যে ডিএফ এর উপর এটা বৃত্তস্ত কোণ, এটা এদিকে বৃত্তস্ত কোণ, তাহলে অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থ্রি, এটা আমি পেয়ে গেলাম, এটাকে আমি লিখে দিলাম। এবার দেখো অ্যাঙ্গেল, এটা ক্লিয়ার করছি, অ্যাঙ্গেল এই পুরো অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ওয়ান প্লাস টু মানে অ্যাঙ্গেল এ, আর এদিক থেকে অ্যাঙ্গেল এই দিকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি, এটা কি নাম ছিল বি, মানে বি সি ডি আর বি এ ডি 180 হবে। আবার অ্যাঙ্গেল বি এ ডি প্লাস বি সি ডি, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের কি বিপরীত কোণ, আমরা জানি তাদের সমষ্টি দুই সমকোণ হয় 180 ডিগ্রি, ঠিক এতটা ক্লিয়ার হলো। এবার অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর 180 হবে, কারণ কি বি একটি রেখা, সি বিন্দুতে সিডি দণ্ডায়মান, আবার এখানে একটা আছে, তো এখানে যতগুলোই পেয়ার হোক না কারণ আমি বারবার বলছি এগুলো কি হবে 180 হবে। তো বি একটি রেখা, সি বিন্দুতে সিডি দণ্ডায়মান, দ্যাট মিন্স অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডিসিই মিলে 180 ডিগ্রি হবে, তো সেখান থেকে আমি আবার বলতে পারি কি অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর কত হবে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি প্লাস অ্যাঙ্গেল এ মানে এই কোণটি যেটা বিএডি মানে অ্যাঙ্গেল এটা 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বিসিডি প্লাস থ্রি প্লাস ফোর 180 ডিগ্রি, তো এখান থেকে আমি কি বলতে পারি অ্যাঙ্গেল সি প্লাস এটা 180 ডিগ্রি আর অ্যাঙ্গেল সি প্লাস এটা 180 ডিগ্রি, দ্যাট মিন্স এখান থেকে বলতে পারি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সাথে সমান। আবার বলছি আমি প্রথমে বললাম অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থ্রি, ক্লিয়ার? কেন বলতে পারলাম, রিজন গুলো আমি এখন লিখছি না, বুঝে নাও, কারণ কি ডিএফ বৃত্তচাপের উপর অবস্থিত কোণ দুটি অ্যাঙ্গেল ওয়ান আর অ্যাঙ্গেল থ্রি, যার জন্য কি সমান হয়ে গেল একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ। আবার বলছি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি 180, শর্টলি নাম দিচ্ছি, মানে অ্যাঙ্গেল এ মানে কি পুরো অ্যাঙ্গেলটা, কারণ কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, এই পুরো অ্যাঙ্গেল এ মানে পুরোটা, সি মানে এটা,
180 डिग्री আবার অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর 180 ডিগ্রি কারণ কি বিই রেখা সি বিন্দুতে সিডি দণ্ডায়মান তাহলে পুরো কোণটা মিলে 180 ডিগ্রি হবে সেখান থেকে দেখো এই সি সি কমন আছে তো এখান থেকে আমি বলে দিলাম কি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর ক্লিয়ার এবার দেখো এই অ্যাঙ্গেল এ কে আমি কি লিখতে পারি অ্যাঙ্গেল এ মানে কি অ্যাঙ্গেল ওয়ান প্লাস টু মিলে হয়েছে ওয়ান টু তো সমান 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 সমদ্বিখণ্ডক ছিল এটা তো আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ কে কি টুয়াইস অফ অ্যাঙ্গেল ওয়ান টুয়াইস অফ অ্যাঙ্গেল ওয়ান লিখতে পারি কি অ্যাঙ্গেল যে ওয়ান টি রয়েছে তার ডবলটাই তো অ্যাঙ্গেল এ কারণ এই দুটো পার্ট তো সমান অ্যাঙ্গেল ওয়ান এটাও অ্যাঙ্গেল ওয়ান আমি বলে দিলাম মানে কি টুয়াইস অফ অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর আবার আমরা জানি অ্যাঙ্গেল থ্রি মানে কি অ্যাঙ্গেল ওয়ান একদম প্রথমেই আমরা এটা প্রমাণ করে রেখেছিলাম তো সেখানে আমি এই অ্যাঙ্গেল ওয়ান এর জায়গায় থ্রি লিখতে পারি টুয়াইস অফ অ্যাঙ্গেল থ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল থ্রি প্লাস অ্যাঙ্গেল ফোর তো এই থ্রিটাকে এদিকে নিয়ে এলে দুটো থ্রি থেকে একটা থ্রি মাইনাস হয়ে গেলে অ্যাঙ্গেল থ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ফোর এটাই তো প্রমাণ করার ছিল এটাই তো প্রমাণ করতে আমরা চাইছি বারবার অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফোরটা সমান দ্যাট মিনস তবেই তো বলতে পারো কি এই যে সি এফ টা ডি সিই এর সমদ্বিখণ্ড সি এফ টা ডি সি এর সমদ্বিখণ্ড প্রমাণ করার মানেটাই কি অ্যাঙ্গেল থ্রি আর অ্যাঙ্গেল ফোর সমান তো দেখিয়ে দিলাম সমান এবার এটাকে কি করতে হবে তোমাকে লিখতে হবে ঠিক লিখতে পারবে না লিখে দেবো বুঝে নাও বলো এখনো বলো কমেন্ট বক্সে জানাও যদি না লিখতে পারো আমাকে জানাবে আমি আবার লিখে দেবো বাট লেখাটা নিজেরা প্র্যাকটিস করো মানে চেষ্টা করো কিভাবে লিখবে কনসেপ্ট তো সব তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম ঠিক আছে চলো এটা সুন্দর ভাবে এবার কি করতে হবে তোমাকে লিখে নিতে হবে লিখে নেবে তো আজকে আমরা কোশ্চেন নাম্বার ফাইভ পর্যন্ত কমপ্লিট হলো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার সিক্স থেকে স্টার্ট করবো কেমন চলো টাটা।